হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আজকের ভিডিওতে তো আমরা আজকে ঘুরতে এসেছি জাবাল পার্কে, দুবাই জাবাল পার্ক। দেখতেছেন লেখা আছে জাবাল। তো ছুটি পাইলাম, আসলে নিউ ইয়ার দুদিন ছুটি পাইলাম, এই জন্য এবার একটু ঘুরতে আসলাম। তো এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে টিকিট নেওয়া হয়। দেখেন সিরিয়াল এখানে আসেন। তো টিকিট কোনো পেপার টাইপের টিকিট না, ও ই টিকিট। এটা হচ্ছে আমাদের নোল কার্ডগুলা, বাস কার্ড, ট্রেন কার্ড যেগুলা, ওগুলাকে ওইখানে মেশিন লাগানো আছে। পাঞ্চিং করলে 5 টাকা কেটে নেয়, তারপর ভিতরে যেতে পারেন। কোনো পেপার, কোনো কাগজের কোনো টিকিট নেই, শুধু পাঞ্চিং করলে আপনি চলে যেতে পারবেন। তো আমরা ভিতরে যাচ্ছি, ইনশাল্লাহ ঘুরবো। আপনারা সাথে থাকুন, আপনারা দেখুন, আমরাও দেখছি। তো প্রথমে এখানে দেখেন এরা বারবিকিউ বানাচ্ছে, চুলা রাখা আছে, সব কিছু সিস্টেম দেওয়া আছে। এখানে বারবিকিউ বানাচ্ছে। আমরা চলুন, আমরা আগে বাড়তেছি ধীরে ধীরে। চলিয়ে উসকে লিয়ে আলগ টিকিট লাগতা হয় মেরে খেয়াল সে, ওইটার লা আলগ টিকিট। এ কে বানায় কাইজ ভাই, মালুম হে? তো বন্ধুরা আমরা আগে যাচ্ছি, দেখেন এখানে কিছু বানিয়ে রেখেছে, এ চাঁদ কা, অনেক কিছু বানিয়ে রেখেছে। এখন ডিজাইনে চাঁদ কা কি আসলে, কাছে যাওয়ার পরে বুঝবো। আর ওদিকটা দেখতেছেন হচ্ছে প্রেম পার্ক, যে প্রেমটা দুবাই প্রেম টাওয়ার যেটা, ওটা প্রেম পার্কের ভিতরে। তো এটা হচ্ছে, এটা অবশ্য আলগ, এটা এটার সাথে অংশ না, ওটা সেপারেট, ওটা সেপারেট। ওইদিকে আমরা যেতে পারবো না, এখানে বাউন্ডারি করা, ওটা সেপারেট। ওদের জন্য ঠাকুর সেপারেট টিকিট। রোড কো উপর সে দেখে লাগতা হ্যায় ছোট, আমরা দেখতে পাচ্ছি আর কি, বিলকুল বারিক হ্যায়। তো আবে চলুন আগের দিকে যাই, মালুম পড়ে রাহা হ্যায়। আমার সাথে থাকুন। চারিদিকে প্রচুর মানুষ আসে, ছুটির দিন তো, এই জন্য সবাই মোটামুটি মানুষ এসেছে। আস্তে আস্তে ভিড় আরও বাড়বে। তো এ দেখেন ফুল গাছগুলা, এগুলা আমি অবশ্য চিনি না, এগুলা আমি চিনি না কী ফুল গাছ আসলে, দেখতে আনারস গাছের মতন একটা। তো আপনারা চিনেন কি না জানাবেন, যারা চিনেন কমেন্ট করে জানাবেন এটা আসলে কী ফুল, আমি চিনি না। দেখেন আনারস গাছের মতো। ওটার জন্য আলোক টিকিট লাগে মনে হয়, যাইতে হইব। তো বন্ধুরা দেখতেছেন ফ্রেম, ফ্রেম টাওয়ারটা উপরে দেখেন, সাতটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। টাওয়ারের উপরে গেলে মনে হয় সাতটা হাতের নাগালে এসে যাবে, একদম টাওয়ারের উপরে সাতটা।
তো এটা হচ্ছে ওটার গেট ওইদিকে অপোজিট সাইডে, ওইখানে আমরা যেতে পারবো না, এদিক দিকে বাউন্ডারি করা, তো কাছাকাছি এখান থেকে দেখা যায় আর কি। তো ওটার টিকিট আলাদা টিকিট, আর ওটার টিকিটের মূল্য অবশ্য আমি জানি না, তবে যতটুকু শুনেছি একটু বাড়তি ওটার টিকিটের মূল্য। তো এ ছিল এই পর্যন্ত ভিডিও, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আছে, সেগুলো নিয়ে আসবো।